নমস্কার, প্রাণারাম বাংলা সৎসঙ্গ চ্যানেল ইউটিউব আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আজ কিছু প্রসঙ্গ আলোচনার জন্য। সৎসঙ্গ আমাদের আজকের প্রসঙ্গ হচ্ছে মারাত্মক দুই চোখ, কোন চোখ এবং কার চোখ এবং কেন তা মারাত্মক হলো, এবং মারাত্মক বলতে ঠিক কী বোঝানো হচ্ছে, এরকম কিছু কথা নিয়ে আমরা আজকে আলোচনা করব সামান্যভাবে। তা প্রথমে আমরা কথা শুরু করছি যা অন্যান্য সময়ে আমাদের দৈনন্দিন জীবনে যার যার কার্যক্ষেত্রে, যেটি আমার কাজ এই বক্তব্য রাখা, ঈশ্বরীয় কথা বলা, বেদান্ত এবং অন্যান্য শাস্ত্রীয় কথা, মহাপুরুষের কথা। তো সেইখানে যে প্রথা মেনে, প্রথা ঠিক বলবো না, প্রাত্যহিক অভ্যাস বলতে পারি, যে মা সরস্বতীকে স্মরণ করে আমি কথা বলে থাকি, আজকেও তার ব্যতিক্রম করছি না। তাই প্রথমে মা সারদা সরস্বতীকে আমরা একটু স্মরণ করে নেব, যাতে তাঁর কৃপায় আমাদের আজকের প্রসঙ্গটি সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। ইয়া কুন্দেন্দু তুষার হার ধবলায়া শুভ্র বস্ত্রাবৃতা या वीणा वरदंड मंडित करा या श्वेत पद्मासना या ब्रह्माच्युत शंकर प्रभृतिर्देवहि सदा वंदिता सामांग पातु सरस्वती भगवती निःशेष जाड्यापहा। ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुर्गुरुर्देवो महेश्वरः गुरुरेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधो दीन बंधो जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। हरि ओम तत्सत्। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। সকলকে আমার আন্তরিক প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা জানাই। ছোটদের এবং বন্ধুদেরকে ভালোবাসা জানাই। গুরুজনদের প্রণাম জানাই। সচ্চিদানন্দ শ্রী গুরুকে প্রণাম জানিয়ে মা সরস্বতীকে স্মরণ করে আজকের প্রসঙ্গে চলে যাই। প্রাণারাম
বাংলা ইউটিউব চ্যানেলের সকল শ্রোতৃবৃন্দ তথা দর্শকবৃন্দকে আমার আন্তরিক শ্রদ্ধা নমন। আমাদের আজকের বিষয় হচ্ছে মারাত্মক দুই চোখ, এবং এই বিষয়টি অনুপ্রাণিত হয়েছি আমি যে চরিত্র নিয়ে পড়াশোনা করতে গিয়ে, তা হলো স্বামী সদানন্দজির জীবনী। জীবনী ঠিক বলবো না, তার জীবনের কিছু অংশ, বিভিন্ন ঘটনা এবং যে রসায়ন তার স্বামী বিবেকানন্দের সাথে। স্বামী বিবেকানন্দ গুরু এবং শিষ্য স্বামী সদানন্দ। এখন প্রসঙ্গ হচ্ছে গুরু শিষ্যের যে সম্বন্ধ, এই সম্বন্ধটির মতন পবিত্রতম সম্বন্ধ গোটা ব্রহ্মাণ্ডে খুঁজে পাওয়া যায় না। আমরা উপনিষদের ঋষিদের মধ্যে যে কথা বারবার খুঁজে পাই, উপনিষদের ঋষিগণের যে নিজেদের মনের ভাব প্রকাশ, কাদের সঙ্গে না তাদের শিষ্যদের সঙ্গে, আচার্য এবং শিষ্য, আসলে বিদ্যা ছাড়া বিদ্যাহীনভাবে কোনো মানুষের অস্তিত্বই থাকতে পারে না। সে বিদ্যা জাগতিক ক্ষেত্রেই হোক বা পারমার্থিক ক্ষেত্রেই হোক, কর্মক্ষেত্রেই হোক বা জীবনের প্রতিটি পদক্ষেপেই হোক। এই যে আজকে দেখুন, যে একটা সাংঘাতিক পরিস্থিতির মধ্যে গোটা বিশ্বজুড়ে হাহাকার চলছে, একটা এমন ভাইরাস যাকে চোখে দেখা যায় না, যেটি কিনা মানুষের শরীরে আসার আগে বা কোনো প্রাণীর শরীরে যাবার আগে, ভাইরাসের অস্তিত্বটা কি না, একটা ক্রিস্টাল ফর্মে থাকে সেটি, তার মধ্যে যে প্রাণচঞ্চলতা আছে বোঝাই যায় না যতক্ষণ না সে একটা শরীর পাচ্ছে জীবন্ত। তো সেই সত্তাটির কতখানি শক্তি যা কিনা গোটা বিশ্বের মানুষকে একেবারে নাজেহাল করে দিচ্ছে, তার কতখানি শক্তি। এখন আমরা বলবো যে হ্যাঁ, বিজ্ঞান চেষ্টা করছেন, হ্যাঁ এর আগেও আগেও কত কত রোগে, এই যে প্লেগ মহামারী, প্লেগ মহামারীর সময় কলকাতা যখন একেবারে সাংঘাতিকভাবে বিপন্ন, সেই সময় যারা কিনা স্বামীজির শিষ্যরা পথে নেমেছিলেন, যার নেতৃত্বে এই প্লেগ মহামারী আক্রান্ত কলকাতার মহানগরীকে সেবা করবার জন্য এবং আর্ত অবস্থায় যে সমস্ত পীড়িত মানুষদের সেবা করবার জন্য, জঞ্জাল সাফাইয়ের জন্য, দুর্গন্ধযুক্ত গলি যেখানে কোনো মানুষ কেন, যারা কিনা জঞ্জাল সাফাই কর্মী তারা পর্যন্ত ঢুকতে পারছেন না, এত দুর্গন্ধযুক্ত গলি, এত দুর্গন্ধযুক্ত রাস্তা, সেখানে নির্দ্বিধায় প্রবেশ করে দুই হাতে করে জঞ্জাল পরিষ্কার করেছিলেন যে মানুষটি, এবং যার দেখা দেখি পথে নামতে শুরু করেছিলেন, কে তিনি? স্বামী সদানন্দ। এবং স্বামী সদানন্দের অন্যতম সঙ্গিনী কে ছিলেন ওই সেবা কর্মে? না, ভগিনী নিবেদিতা। এছাড়া তাদের যে দল, স্বামীজির বার্তা, এবং আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরেরও এখানে কত বড় ভূমিকা ছিল, তিনি মানুষের ঘরে ঘরে গিয়ে ভগিনী নিবেদিতার সঙ্গ তিনি দিয়েছেন, সবাইকে অ্যাওয়্যার করেছেন, সচেতন করেছেন যে তোমরা এই প্লেগ মহামারীর জন্য এই 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 করো, তোমরা এইভাবে চলো, যেমনভাবে আমাদেরকে এখন এই ডিজিটাল মিডিয়া কীভাবে সবসময় অ্যাওয়্যার করে যাচ্ছেন, এইভাবে চলো, এইভাবে থাকো, এই রকম এই করতে হয়, এই এই না করতে হয়, এই খেতে হয়, এইভাবে তোমার স্বাস্থ্যকে তুমি সুরক্ষিত রাখো, এইভাবে পথেঘাটে চলো। ঠিক সেই সময়ে যে স্বামীজি নিজে একটা পুরোপুরি বিজ্ঞপ্তি লিখে দিয়েছিলেন, সেটিও চারিদিকে প্রচারিত হয় এবং ঘরে ঘরে ডোর টু ডোর এইভাবে স্বামী সদানন্দ, ভগিনী নিবেদিতা আদি বাকিরা সবাই গিয়ে ঘরে ঘরে হ্যান্ডবিল পৌঁছে দিয়ে এসেছেন মানুষকে জাগানোর জন্য, তোমরা সচেতন হও। তা এখন কথাটা হলো, কার প্রেরণায় আজকে সদানন্দের এই জীবন, তিনি কেই বা ছিলেন? আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না। তাই আজকে একটু এই অল্প সময়ের মধ্যে চেষ্টা রাখব যতটা তাকে নিয়ে একটু স্মরণ করা যায়, কারণ আমরা দেহধারী মানুষ হয়ে জন্মেও নিজেদেরকে শিক্ষিত তথা কথিত অনেক জানি, অনেক পড়াশোনা আছে বা আমি অনেক বিষয়ে আমার জ্ঞান আছে বলে আমরা আত্মগরিমায় নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে চেয়েও কখনো কখনো আমরা ভুলে যাই যে আমরা কিন্তু বড্ড স্বার্থপর,
আমরা বড্ড আত্মকেন্দ্রিক, আমরা শুধুমাত্র নিজেরটুকুই বুঝি, পাশের লোকটার কথাও আমরা ভাবি না। প্রতিবেশী তো ছেড়ে দিলাম, একই ঘরের মধ্যে একই ছাদের নিচে যে কটি মানুষ বাস করি তাদের মধ্যেও দিনে কি হয় না বনিবনার অভাব। প্রতিটি মানুষে মানুষের দেওয়াল, প্রতিটি মানুষের পাশে পাশে, ওই কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন না, দুটি মানুষ পাশাপাশি বসে আছে মাঝখানে এক সমুদ্র ব্যবধান, কিন্তু সে ব্যবধান ঘুচে যেতে পারে কিভাবে, না একমাত্র ভালোবাসার দ্বারা। আজকে আমাদের সেই ভালোবাসার বড্ড অভাব হয়ে গেছে। এই ভালোবাসা শেখার জন্যেই, ভালোবাসা যদিও শেখার জিনিস নয়, ওইটি আমাদের অস্তিত্ব, আমাদের সত্তা, যেটি আমাদেরকে বলেছেন, যে কথা সমস্ত মহাত্মাই বলেছেন, কিন্তু যে কথাটি এই মুহূর্তে আমার মনে আসছে, যার কথা সুফি মাওলানা জালালউদ্দিন রুমি, তিনি কি বলছেন, যে লাভ ইজ নট মেয়ার ইমোশন, দ্যাট ইজ ইয়োর ভেরি এক্সিস্টেন্স। ভালোবাসা একটা শুধুমাত্র আবেগ নয়, ওটি তোমার অস্তিত্ব, ওটি তোমার সত্তা। তুমি একটা রক্ত মাংসের শুধুমাত্র হাড় মাসের খাঁচা নও, যে আজকে দেহটা আছে কালকে দেহটা মরে যাবে, সেটিকে হয় ছাই হতে হবে আর নয়তো ওই মাটির তলায় দিলে মাটিতে মিশে যেতে হবে, আর নয়তো ওই বিভিন্ন প্রাণী তোমার দেহটা খুবলে খুবলে মৃতদেহটা খেয়ে পেট ভরাবে। ওই দেহটা তোমার অস্তিত্ব নয়, আর তুমি সেই কোনো ঠুনকো আবেগ নও বা ঠুনকো চিন্তা নও। তুমি হলে কে, না তুমি হলে চৈতন্য সত্তা। সে চৈতন্য কোথার থেকে বোঝা যায়, কেমন করে বোঝা যায় যে আমার মধ্যে সত্যি চৈতন্য আছে, কেমন করে বোঝা যায় যে হ্যাঁ আমি চেতনা সম্পন্ন, যে হ্যাঁ আমি চেতনা সম্পন্ন, আমি হাঁটি, আমি চলি, আমি খাই, আমি ঘুমোই, আমি পড়াশোনা করি, আমি চাকরি বাকরি করি। চেতনা না থাকলে, লিভিং বিং না হলে কি এগুলো করতে পারতাম? একটা জড় বস্তু কি এগুলি পারে? এটাই চেতনার ধর্ম নয়, এটা জৈব ধর্ম। আসল চেতনা কোথায়? ও যে আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। যেখানে চৈতন্য নেই, যেখানে সে প্রাণে সাড়া নেই, সেখানে আমি যতই দেহধারী মানুষ হই সেখানে মনুষ্যত্ব থাকতে পারে না। আর সেই চৈতন্যটি কোথায়? যখন অন্যের ব্যথায় ব্যথা অনুভব হচ্ছে সমানভাবে, আর অন্যের সুখে সুখ অনুভব হচ্ছে সমানভাবে, কখনোই অপরের থেকে নিজেকে ভিন্ন বোধ হচ্ছে না, মনে হচ্ছে না যে শুধুমাত্র আমি একটা শরীরে সীমাবদ্ধ, মনে হচ্ছে যে আমি তো সব সমস্ত শরীরেই আমার বাস। শুধু শরীর নয়, শরীরের বাইরেও যদি কিছু থেকে থাকে তার মধ্যেও যেন আমি ছড়িয়ে আছি, এর নাম চৈতন্য। আর এই চৈতন্যটি কাকে বলে? না ভালোবাসাকে বলে। ভালোবাসাকে কখনো ওই সীমাবদ্ধ গণ্ডি দিয়ে বাঁধা যায় না, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার পুত্র, আমার পিতা, আমার মাতা, এটির নাম ভালোবাসা নয়, এটি হচ্ছে মোহ। আমি শুধু আমারটিকেই ভালো রাখবো আর কারুরটিকে নয়, এটির নাম ভালোবাসা নয়, এটি মোহান্ধতা। এটি শুধুমাত্র দেহজ সম্বন্ধীয় বা আবেগ এবং মানসিক সম্বন্ধীয় কতগুলো নির্ভরতার জায়গা, যে নির্ভরতা থাকে না একটা সময় পর নষ্ট হয়ে যায়। যার উপর ডিপেন্ড করা হচ্ছে সে মানুষটি হয় আগে চলে যাবেন পৃথিবী ছেড়ে, নয় তো সম্পর্ক নষ্ট হবে, কারণে যে যদি কোনো ছোট ছোট স্বার্থের আঘাত আসে। এই যে ভালোবাসার, ভালোবাসা কারে কয় শিখতে, ওই যে বললাম ভালোবাসা শেখা যায় না, কিন্তু কোনটা ভালোবাসা আর কোনটা মোহ ওইটি তো শেখা যায়, ওই বিভাজনটা তো বোঝা যায়, ডিসক্রিমিনেট তো করা যায়। বিবেকানন্দ, বিবেক মানে হাউ টু ডিসক্রিমিনেট ফ্রম ওয়াটার, কাকে ডিসক্রিমিনেট করব, না দুধকে, দুধকে কিসের সঙ্গে, না জলের থেকে আমি দুধকে আলাদা করব। তা কীরকম করে নিজেকে ফ্রম ওয়াটার হাউ টু ডিসক্রিমিনেট, এই যে সে জলটা কিসের জল, সে জলটা হচ্ছে মোহ জল, সংসার জল, আসক্তির জল, বিষয় আসক্তির রস, তার থেকে আমি নিজেকে কি করে, সার বস্তু সারদা যিনি দান করছেন সার তত্ত্ব, নিজেকে কি করে আলাদা করব, সেই সেই পথ দেখাচ্ছেন যারা, তাদের মধ্যে অন্যতম
আদর্শ মানুষ। আগে মনুষ্যত্বের শিক্ষা যেখানে নেই সেখানে গাদা গাদা ডিগ্রি নামের পাশে জুড়ে কিচ্ছু লাভ নেই। তো সেই মনুষ্যত্বের শিক্ষা কোথায় জাগবে যখন ভালোবাসার দরজা ভেঙে যাবে, যে দরজাটা বাঁধা হয়ে আছে বা বন্ধ হয়ে আছে বা ওই দেওয়াল উঠে আছে, ওই রুদ্ধ দুয়ার যদি ভেঙে যায়, অর্গল যদি মুক্ত হয়ে যায়, স্বার্থের গণ্ডি স্বার্থের সীমানা যদি একবার ভেঙে ফেলা যায়, তখন বোঝা যায় যে আমি একটা শরীরে সীমাবদ্ধ নই, আমি অনন্তের সাথে মিশে আছি। এর নাম ভালোবাসা, যেখানে কোনো প্রাপ্তির আশা নেই, যেখানে কোনো প্রত্যাশা নেই, যেখানে কোনো অহম্বোধ কাজ করে না, যেখানে শুধুমাত্রই একটা অনুভূতি কাজ করে, যে অনুভূতিটা নিরবচ্ছিন্ন করুণা। আজকে আমরা সেরকমই এক চরিত্র, সেরকমই এক ব্যক্তিত্বকে নিয়ে সামান্য আলোকপাত করার চেষ্টা করব। এবং আমাকে বলা হয়েছে প্রতি বৃহস্পতিবারেই এই প্রসঙ্গ এগিয়ে নিয়ে যেতে ধারাবাহিকভাবে। এখন ঈশ্বরের যা ইচ্ছে তাই হবে, দেখা যাক, শুরু তো হোক সেভাবে। আমরা দেখে নিচ্ছি সেই সময়কাল, যে সময় সেই মারাত্মক দুই চোখে চোখ মিলেছিল সদানন্দের। সদানন্দের পূর্ব নাম শরৎচন্দ্র গুপ্ত। তিনি 1865 সালে জন্মগ্রহণ করেছিলেন কলকাতার গড়পাড়ে গুপ্ত পরিবারে। তারপর এই গোটা পরিবার চলে যায় 1868 জৌনপুরে, বেনারসের কাছে। জৌনপুরেই সেখানে চলে যান, সেখান থেকেই তাঁর লেখাপড়া শুরু হয়, সেখানেই তাঁর পরবর্তীকালে বেড়ে ওঠা কিছু। বাংলা ভাষাটা তিনি অত ভালো জানতেন না, ভাঙা ভাঙা বাংলা বলতেন। উর্দু আর হিন্দি ভাষায় তিনি একদম ভীষণ রকম দক্ষ ছিলেন, এবং শুধু তাই নয়, তিনি পড়াশোনায় ভীষণ মেধাবী ছিলেন। তার রূপ, যৌবন, সুঠাম শরীর, ব্যক্তিত্ব, তারপরে হচ্ছে তার অভিজাত বংশের তিনি সন্তান এবং সুপ্রতিষ্ঠিত একজন ব্যক্তি, আত্মীয় পরিজন, ভাই বোন, বন্ধু বান্ধব, পিতা মাতা সব নিয়ে ভরা সংসার। কিন্তু ভেতরে সবসময় তার একটা হু 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 করে, কিছুতে মন ভালো লাগে না, কোনো কিছুতে টান নেই। তিনি আপন মনে কি করতেন না, হাততালি দিয়ে ওমকার নাম করতেন, ওম ওম নাম করতেন। তার এমন একটা চারিদিকে পরিচিতি হয়ে গিয়েছিল যে তাকে সব তার বাবা বলে ডাকতেন, মজা করে সবসময় হাতে তালি দেন আর ওমকার জপ করেন, তালিদার বাবা। তা এখন সেই তালিদার বাবা বা সেই শরৎচন্দ্র গুপ্ত হয়েছিলেন হাতরাস স্টেশনের স্টেশন মাস্টার তার কর্মজীবনে। এখান থেকেই তার জীবনের একটা টার্নিং পয়েন্ট ঘুরে গেল তার জীবন। কিভাবে? তিনি তো আপন মনে আছেন, আপন মনে সে ওম ধ্যান করছেন, তার মন প্রাণ শুধুমাত্র অনন্তের দিকে ধায়, কিন্তু বুঝে উঠতে পারেন না যে কিভাবে তিনি কি করবেন। ঠিক আছে, আছেন তার কর্মসূত্র, তিনি এখন স্টেশন মাস্টারের কাজ করছেন, কিন্তু এটা যে তার ডেস্টিনি নয় বা ডেস্টিনেশন নয় সেটা দুটোই তিনি জানেন, যে এটি আমার ভাগ্য হতে পারে না আর এটি আমার গন্তব্য হতে পারে না, আমার জন্য অন্য কিছু ওয়েট করে আছে, কিছু অপেক্ষা করছে। কিন্তু কি সেটা তিনি ঠিক ঠাউর করতে পারেন না। তা এমনই সময় একটা ঘটনা ঘটল, তখন সময় কাল হচ্ছে 1888 সালে ওই হাতরা স্টেশনে একটা ঘটনা ঘটল। স্টেশন প্ল্যাটফর্ম চত্বরে একটি খালি বেঞ্চে একজন সন্ন্যাসী বসে আছেন, উদাস নেত্র, বলিষ্ঠ চেহারা, অপূর্ব দীপ্তি, আর সব থেকে যেটি আকর্ষণীয় মানুষটির মধ্যে তার বড় বড় দুটো চোখ। পরবর্তীকালে স্বামী বিরজানন্দ লিখছেন এবং বলছেন, এবং সেই কথা তার লেখায় পাওয়া যাচ্ছে, যে স্বামীজির মনোহর রূপ আর ওই মারাত্মক দুই চোখ দেখে মুগ্ধ হয়েছিলেন শরৎচন্দ্র গুপ্ত। তা মারাত্মক কেন বললেন, এটি আমাদের জিজ্ঞাসা। তা এখন দেখা যাক, এগোই, স্বামীজির কৃপায় তাঁর চোখ কেন মারাত্মক তিনিই জানেন,
আর বিরজানন্দই জানেন, তা আবার সদানন্দই জানেন। তবু তাঁরা যেমন প্রেরণা দেবেন, যতটুকু বোধবুদ্ধি দেবেন, সেই অনুযায়ী আমরা একটু আজকে দেখার চেষ্টা করি। তা দেখা যাচ্ছে তিনি যখন হঠাৎ সদানন্দ মানে শরৎচন্দ্র, স্টেশন মাস্টার শরৎচন্দ্র গুপ্তের নজর পড়ল ওই খালি বেঞ্চটার দিকে যেখানে সে সন্ন্যাসী বসে আছেন, তিনি কাছে এগিয়ে বললেন, কি বাবা ব্যাপার বলুন তো সাধু বাবা, আপ ইহাঁ ব্যাঠে হো কিউ, আর যায়েঙ্গে নেই কহি? তখন উত্তর দিলেন স্বামীজি, হ্যাঁ হ্যাঁ জরুর যায়েঙ্গে, তম্বাকু পিয়েঙ্গে, পিলাও তো পিয়েঙ্গে। তারপরে কি একটা মনে হলো, তিনি বললেন যে আপনাকে দেখে মনে হচ্ছে বাঙালি শরীর, আপনাকে দেখে আরও মনে হচ্ছে আপনি বড্ড ক্ষুধার্ত। তা স্বামীজি হাসলেন, বলে আপনি যদি অনুমতি করেন আমার ঘরে, আপনি আমার বাসায় চলুন, আপনাকে কিছু সেবা করাবো যদি আপনার অনুমতি থাকে, আমি ঘরে একাই থাকি। স্বামীজি বললেন চলো। তা এরপর যে ঘটনাক্রমগুলি আমরা পাচ্ছি তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কথা আমরা নিয়ে নিচ্ছি। সেখানে যাবার পর, স্বামীজিকে ঘরে নিয়ে যাবার পর স্বামীজি মজা করে বলেছিলেন, তা আমাকে কী দিয়ে সেবা করবে? তার উত্তরে একটি ফার্সি কবিতা, সে ফার্সি কবিতার অনুবাদ করে শুনিয়েছিলেন আমাদের শরৎচন্দ্র গুপ্ত স্বামীজিকে, যে হে প্রিয়তম, আমার কলিজা খুলে সেটি রান্না করে আমি তোমাকে উত্তম আহার্য প্রস্তুত করে দেব। এটি কি কথা বলুন তো, কি অদ্ভুত দুই মহামানবের আজকে মিলন হচ্ছে। তাঁরা যেন একে অন্যকে কত চেনেন, কত জানেন, এ যেন অনন্তকালের এই সম্পর্ক। সত্যই তাই, প্রেম সম্বন্ধ অনন্তকালেরই হয়, প্রেম সম্বন্ধ আত্মার সম্বন্ধ, চিনে নিতে সময় লাগে না, ক্ষণিকে চকিতে পরস্পরকে চিনে নেওয়া যায়। এই চেনার জন্য বাইরের চোখ লাগে না, ভেতরের চোখ লাগে, লাগে ওই অনুভূতি, লাগে সেই চৈতন্য প্রেম। তাই এই কথাটা শোনার পর স্বামীজি হাসছেন। তারপর যাই হোক, স্বামীজিকে তিনি অত্যন্ত যত্ন সহকারে তার ক্ষমতা অনুযায়ী নিজে যা পেরেছেন রান্না করে পরম আদরে যত্ন করে সেবা করলেন। এবারে এক জায়গায় আমরা দেখছি ওই সেই সময়কালের মধ্যে কয়েকদিনের মধ্যেই কীরকম ডিসিশন চেঞ্জ হচ্ছে, মানে একদম যেন তৈরি, সে মারাত্মক দুই চোখ, যে চোখ মেরে ফেলতে পারে, যে চোখ, যে দৃষ্টি মেরে ফেলে, কাকে মেরে ফেলে, সবার আগে মেরে ফেলে ভয়, যে দৃষ্টি যাকে কৃপা করেছে, যার নজর কারোর ওপর পড়েছে, তার নজর যদি কারোর ওপর পড়ে, যেমন স্বামীজি পরবর্তীকালে শরৎচন্দ্র গুপ্তকে, মানে যখন তিনি স্বামী সদানন্দ হয়েছেন সেই সময় এক সময় বলেছেন, তুমি আমাকে বাছনি আমি তোমাকে বেছেছি, তার মানে আই এম নট চোজেন বাই ইউ, ইউ আর চোজেন বাই মি, তার মানে আমি তোমাকে কৃপা করেছি তাই আমার চোখ তোমাকে টেনেছে, নয়তো হাজার চেষ্টা করলেও কেউ আমার চোখ দেখে আকৃষ্ট হতে পারে না, আমার ইচ্ছা হয়েছে। আমাদের উপনিষদ বলছেন, তিনি যদি নিজে বরণ করে নেন তবেই তাকে পাওয়া যায়, তিনি যদি নিজেকে মেলে ধরেন তবে তার হস্ত ধারণ করা যায়, তিনি যদি ধরা দিতে চান তবে তাকে ধরা যায়, কিন্তু তার আগে একটা ক্ষেত্র প্রস্তুতির ব্যাপার চলে। সদানন্দের ক্ষেত্রটা তৈরি ছিল, সে একদমভাবে প্রস্তুত ছিল, সেই শরৎচন্দ্র গুপ্ত স্টেশন মাস্টার একদম প্রস্তুত ছিলেন, তাই তিনি ওই মারাত্মক দুই চোখের দিকে তাকানো মাত্রই ঘায়েল হয়েছিলেন, ওই চোখ দুটি সে মুহূর্তেই সব মেরে ফেলেছিল। তার কি কি মেরেছিল, প্রথমে ভয়, চামিনীর ভয়, যে এই চোখ দুটি আমার দিকে তাকিয়েছে, আমার আর চিন্তা কি, যেদিকে এই চোখ আমায় টেনে নিয়ে যাবে আমি সেই চোখের আলো ধরে ধরে এগিয়ে যাব। আর কি মেরেছিল, না ওই চোখের নজরে, ওই চোখের জ্যোতিতে আর কি মরে,
স্বার্থপরতা, কুণ্ঠা, হিংসা, সংকীর্ণ বুদ্ধি সমস্ত মরতে শুরু করে, তিল 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 করে মরতে শুরু করে। সর্বোপরি মরে কি না, ছোট আমিটা মরে, ইগো সেলফটা মরে। আমাদের এই যে মন দ্বারা নির্মিত এই ছোট আমির যে বোধ, সে ছোট আমিটা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, একদম মরে যায় যদি সেই নজরটা পড়ে না। থাকে সেখানে মৃত্যু ভয়, না থাকে সেখানে সম্মানহানির ভয়, না থাকে সেখানে প্রিয়জনহানির ভয়, না জানে না থাকে সেখানে কোনো অসম্মান প্রাপ্তির ভয়, না থাকে কোনো প্রিয় বস্তু হারিয়ে যাবার ভয়, না থাকে কোনো অপ্রাপ্তির দুশ্চিন্তার ভয়, না থাকে অন্য কোনো রকম ভয়, না থাকে কোনো সেই অসুরক্ষার ভয়, কোনো ভয়ই থাকে না। একদম পরম নিশ্চিন্ত, পরম সে শান্তিতে হয়ে যাওয়া যায় শরণাগতি। এর নামই হচ্ছে পূর্ণ শরণাগতি। এবং পূর্ণ শরণাগতি কোথায় আসে, না ভালোবাসা ছাড়া সম্ভব নয়। আর ভালোবাসা কি করলে আসে, আমি না মরলে ভালোবাসা আসা সম্ভব নয়। কোন আমি, এ ছোট আমি, দেহ আমি, মন আমি, না মরলে কোনো মতেই প্রেমের অঙ্কুর বিকশিত হওয়া সম্ভব নয়, নয়, নয়। আজকে আমরা দেখছি যে সেই দুই নজর, দুই চোখের দৃষ্টি, সে মারাত্মক চক্ষু, তার জ্যোতিতে যেটুকু জিনিস যাও বা ছিল ছোট আমির বোধ, মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেল। শরৎচন্দ্র গুপ্ত বলছেন, এবার আমার কি হবে? স্বামীজি মজা করে বিদ্যাসুন্দর নাটকের গান তিনি সেই সুর করে করে অভিনয় করে করে বলছেন, বিদ্যা যদি লোভিতে চাও চাঁদ মুখে ছাই মাখো, নইলে এই বেলা পথ দেখো। এই কথা শোনা মাত্র শরৎচন্দ্র গিয়ে কি করলেন, না ছাই নিয়ে এসে নিজের মুখে মাখলেন, ছাই মেখে এসে সামনে এসে হাজির। তখন স্বামীজি মজা করে বলছেন, চোরে তুই ছাই মেখেছিস কেন এইভাবে, না আপনিই তো বললেন ছাই মেখে আসতে। তা এই ঘটনাটার সঙ্গে আমার মনে পড়ে যাচ্ছে আরেকটি ঘটনা, হনুমানজি প্রসঙ্গ। হনুমানজি যার স্বভাবের সর্বাধিক যেটি গুরুত্বপূর্ণ দিক সেটি হচ্ছে সরলতা। সরলতা, শরণাগতি, সেবা যদি বুঝতে হয় হনুমানজির চরিত্রের মধ্যে বুঝতে হবে। যেখানে পূর্ণ জ্ঞান থাকে সেখানেই থাকে পূর্ণ বালক স্বভাব। আর পূর্ণ জ্ঞান কোনটি, না আমি কে, আমার আসল বোধ আমি কে, আমি দেহ নই, আমি চৈতন্য সত্তা, এটির নাম পূর্ণ জ্ঞান। তো যেখানে থাকে পূর্ণ জ্ঞান সেখানেই থাকে পূর্ণ প্রেমের প্রকাশ, আর সেখানেই থাকে একদম চূড়ান্ত বালক স্বভাব, সরল প্রাণ। একবার কি হয়েছিল, যেটি আমরা রামায়ণে পাওয়া যাচ্ছে, তুলসীদাসজির রামায়ণে, রামচরিত মানসে, যে মা সীতাকে সিঁদুর পরতে দেখছেন, কপালে বিন্দি লাগাচ্ছেন মা সীতা। সিঁদুরের বিন্দি লাগাতে দেখে হনুমানজি বলছেন, মা তুমি কপালে ওটা কি পড়ছো? বলছে সিঁদুর বলে এটাকে। কেন পড়ছো? না রামচন্দ্রের ভালো লাগে, তাকে খুশি করার জন্য পড়ছি। এবারে সেই হনুমানজি ছুটে গেলেন কোথায়, সিঁদুরের বাজারে, যত সিঁদুর আছে তুলে নিয়ে চলে এসছেন, তেলের মধ্যে গুলে সারা গায়ে মেখে রামচন্দ্রের সভায় গিয়ে হাজির। এবার হো হো করে সভাশুদ্ধ মানুষ সবাই হেসে উঠেছে যে কি পাগল বাঁদরের কীর্তি, এরকম পাগলের মতন সারা গায়ে সিঁদুর মেখে এসেছে। শ্রীরামচন্দ্র উঠে এসে তাকে আলিঙ্গন করছেন, কারণ তিনি তো অন্তর্যামী, তিনি জানেন যে কেন এই সিঁদুরটা মাখা, যে তুমি কেন মেখেছো এই সিঁদুর হনুমান। না মা বলেছেন, সীতামাইয়া বলেছেন যে আপনি নাকি সিঁদুর মাখলে খুব ভালোবাসেন, মা একটা বিন্দি পড়েছেন তাতেই আপনি খুশি হন, তাই আমি ভাবলাম সারা গায়ে মেখে আসি তাহলে আপনি খুশি হবেন। তা আজকে দেখুন এই স্বভাবটির সঙ্গে আমরা শরৎচন্দ্র গুপ্তের স্বভাবের কেমন একটা সাদৃশ্য পাচ্ছি। স্বামীজি মজা করে বললেন যে বিদ্যা যদি লোভিতে চাও
চাঁদ মুখে ছাই মাখো, নইলে এই বেলা পথ দেখো। এই কথা শোনা মাত্র তিনি কোথার থেকে ছাই জোগাড় করে সারা গায়ে ছাই মেখে এসে হাজির। তো স্বামীজি বলছেন যে তুমি এরকম ছাই মেখেছো কেন, এরকম ছাই মেখে এসছিস কেন? তখন তিনি বলছেন, আপনিই তো বললেন আমাকে মাখতে। এই প্রসঙ্গে ছাই মাখা কথাটিও আবার মনের মধ্যে আসছে। কিসের ছাই? এ তো শিবত্বের ছাই। তুমি শিবত্ব সম্পন্ন হও, তবে তুমি বিদ্যা লাভ করবে। তোমার মধ্যেকার শিবকে জাগাও। তুমি যে জীব নও, তুমি হচ্ছ শিবতত্ত্ব, শিবস্বরূপ, যেটি কিনা আমরা উপনিষদের মধ্যে পাচ্ছি। স্কন্দ উপনিষদের মধ্যে একটি বিখ্যাত মন্ত্র আছে, জীবাহ শিবাহ শিবাহ জীবাহ কেবল শিবাহ তুষেণ স্যাত তুষা ভাবেন তণ্ডুলাহ। ধান এবং চালের মধ্যে পার্থক্য আছে, কিন্তু ধান আর চাল একই বস্তু। শুধু পার্থক্যের জন্য না, তুষের আবরণের জন্য। তুষটা যেই সরে যায়, ধানের ওপরের তুষ যতক্ষণ আছে ততক্ষণ ধান বুঝতে পারে না সে আসলে চাল। ধান খাওয়া যায় না, ধানের ওপরের ওই তুষটা সরিয়ে ফেললে, ঝেড়ে ফেললে, পরিষ্কার করে ফেললে সেই চাল থেকে ভাত হয়, সেই ভাত বা অন্ন সেবন করা যায়। সুতরাং তুমি যে আসলে শিব, তুমি যে জীব নও, সে শিবত্বে থাকো। ওই নকল অভিমানটা তোমার পুড়ে ছাই হয়ে যাক, ওই মরে যাক। সেই জন্যই দরকার মারাত্মক দুই চোখ। এমন দুই চোখের কৃপা দৃষ্টির আওতার মধ্যে আসা প্রয়োজন আছে, যে বারবার এই প্রার্থনা যে তোমার কৃপা কটাক্ষ থেকে যেন আমাকে কখনো বঞ্চিত করো না। সমস্ত ব্রহ্মাণ্ডেই তোমার তীক্ষ্ণ নজর, কিন্তু বিশেষ নজর তাঁর যার ওপর পড়ে। এটি শুধু বিবেকানন্দ নামক এক সন্ন্যাসী বা ব্যক্তির চোখের কথা হচ্ছে না, কিন্তু এটি হচ্ছে অপ্রাকৃত দুই চক্ষু। সে অপ্রাকৃত দুই চক্ষু সবসময় দৃষ্টি দিয়েছেন, যিনি আমাদের গুরু সচ্চিদানন্দ আলো, সমস্ত অন্ধকারকে যিনি এক লহমায় দূরীভূত করতে পারেন। তার যদি সেই কৃপা দৃষ্টি পড়ে কারোর ওপর, তার আমি মরতে বাধ্য, তার শিবত্ব জাগতে বাধ্য। কিন্তু শিবত্ব জাগাতে গেলে একটু সাহসী হতে হবে, ছাই মাখতে হবে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। তোমার সেই পথ নিতে তোমার কোনো প্রবলেম নেই তো, অসুবিধে তো নেই তো? এটাই যেন এখানে বক্তব্য। নজর তো আমি ফেলেছি, কিন্তু এই নজরে তুমি, নজরটাকে তুমি, আমার চোখটাকে তুমি অ্যাকসেপ্ট করো। যদি অ্যাকসেপ্ট করো তো ঠিক আছে, আর যদি অ্যাকসেপ্ট না করো তাহলে আমি আমার চোখ ফিরিয়ে নিচ্ছি, সমস্যা নেই, কোনো রকম সমস্যা নেই। এখানেও আমরা পাচ্ছি একটি অপূর্ব সুন্দর বেদ মন্ত্র, যেখানে বলা হচ্ছে কি, ওম আপ্যায়ন্তু মমাঙ্গানি ওয়াক প্রাণশ্চক্ষুঃ শ্রোত্রমথ বলমিন্দ্রিয়াণি চ সর্বাণি সর্বং ব্রহ্মোপনিষদং মাহং ব্রহ্ম নিরাকুর্যং মামা ব্রহ্ম নিরাকরোদ নিরাকরণমস্তু অনিরাকরণং মে অস্তু তদাত্মনি নিরতেয উপনিষৎসু ধর্মাস্তে ময়ি সন্তু তে ময়ি সন্তু ওম শান্তি শান্তি শান্তিঃ। এখানে বলা হচ্ছে যে তুমি, গোটা মন্ত্রটির অত ব্যাখ্যায় যাচ্ছি না, শুধু ওই কথাটি তুলে নিচ্ছি, মাহং ব্রহ্ম নিরাকুর্যাং, মা ব্রহ্ম নিরাকরোদ নিরাকরণমস্তু নিরাকরণং মে অস্তু। মানে ব্রহ্ম মানে ঈশ্বর বা ভগবান, যাই নামে ডাকা হোক, সে ইউনিভার্সাল ফোর্সকে, সে সোর্স এনার্জিকে যে যা ইচ্ছে নামে ডাকুক, কোনো ক্ষতি নেই। ওই এক বই দুটো তো ভগবান নেই, ওই একজনই সোর্স এনার্জি, একটাই, হাজারখানা সোর্স এনার্জি নেই। তাকে যে যে নামেই ডাকুক তাতে সমস্যা কিচ্ছু নেই। তা তিনি, তাকে বলা হচ্ছে তুমি যেন তোমার কৃপা কটাক্ষ থেকে আমাকে বঞ্চিত করো না, আর আমিও যেন তোমার থেকে চোখটা সরিয়ে না ফেলি। কারণ তোমার নজর পাওয়া একটা বিরাট ব্যাপার,
সবাই তো ভগবানের দিকেই চেয়ে থাকে। ভগবান আবার কার দিকে চায়? যিনি একজন খুব বড় মাপের রাজা বা সেরকম একজন পদে রয়েছেন, একটা পজিশনে রয়েছেন, একটা পাওয়ারে রয়েছেন, তার কাছে আকৃষ্ট হয়ে অনেকেই আসতে পারে। কথার কথা বলছি, জাগতিক ক্ষেত্রেও বলছি। কিন্তু তিনি তাঁর চেয়ার থেকে যদি কারুর দিকে তাকান, সেটা একটা বিরাট গুরুত্ব রাখে যে আমার দিকে উনি তাকাচ্ছেন, আমাকে তিনি নজর দিয়েছেন, আমি কি বিশাল বড় আমার ভাগ্য। কিন্তু সে ভাগ্যটাকে ধরে রাখার দায়িত্ব কর্মের মাধ্যমে। ভাগ্য নির্মিত হয় কর্মের দ্বারা, ভাগ্য নির্মিত হয় পুরুষার্থের দ্বারা, ভাগ্য নির্মিত হয় প্রচেষ্টার দ্বারা। ভাগ্য আকাশ থেকে টক করে এসে পড়ে না, ভাগ্য রচনা করতে হয় নিজেদের শক্তিতে। এবং ঠাকুর বারবার বলছেন, পেলেই হলো না, ধারণা চাই। ধারণা মানে আইডিয়া নয়, ধারণা মানে ধরে রাখার ক্ষমতা। যদি কন্টেনারটাই না থাকে যে কন্টেনারে ধরে রাখবো, বা কন্টেনারটা আছে বটে, তাতে রয়েছে ছিদ্র, যেটা ধরে রাখা হলো সব রিলিজ হয়ে গেল, বা যেটা আছে এত ময়লা পড়ে আছে যে সেখানে আর যেটা পড়লো সেটা নষ্ট হয়ে গেল, ওই রকম কন্টেনার থেকে তো লাভ নেই। একদম বিশুদ্ধ পরিচ্ছন্ন কন্টেনার চাই। তার মধ্যে যদি কিছু অশুদ্ধি থাকে, একদম সারেন্ডার্ড মোডে থাকতে হয়। যার জন্য আমাদের উপনিষদ শাস্ত্র সবসময় বলছেন, বেদান্ত দর্শন সবসময় বলছেন, যেটি অর্জন করার ব্যাপার সেটা হচ্ছে পাত্রতা। পাত্র অর্জন করো বা কন্টেনার নিয়ে ঘুরে বেড়াও বলছেন না, তুমি নিজেই কন্টেনার হয়ে যাও। পাত্রতা চাণক্য শ্লোকে আমরা ছোটবেলায় পড়েছি, ওই 7-8 তো সেই সময় সবাই ওই দুটো বছর পড়েছে, তো ওই সময় মনে আছে আমার, আমরা ওই ক্লাস 7-এই আমরা যখন ওই চাণক্য শ্লোক আমরা টেক্সট বুকে পড়েছিলাম, সেখানে একটা খুব সুন্দর শ্লোক ছিল, জানি না এখনকার ছেলেমেয়েরা পড়ে কি না, বিদ্যা দদাতি বিনয়ম, বিনয়াদ ইয়াতি পাত্রতাম, পাত্রত্বাদ ধনমাপ্নোতি ধর্ম, পাত্রত্বাদ ধনমাপ্নোতি ধনাদ ধর্ম তত সুখম। তাহলে সেখানে কি বলছেন না, যে পাত্রতা আসে কিসের থেকে? না, বিদ্যা দদাতি বিনয়ম, যিনি প্রকৃত বিদ্যান তিনি হন বিনয়ী, এবং বিনয়াদ ইয়াতি পাত্রতাম, বলছেন যিনি কিনা সত্য সত্য বিনয়ী, তার মানে বুঝতে হবে তিনি প্রকৃত অর্থে বিদ্যার্থী। তার বিদ্যা লাভের ইচ্ছা কোনোদিন শেষ হয় না, তিনি শিশুর মতই থাকেন সব সময়, তিনি বালক স্বভাবেরই হন সব সময়। সব সময় তিনি জানতে চান, শিখতে চান, বুঝতে চান, নিজেকে রেকটিফাই করতে চান, এবং বলতে চান যে তুমি তোমার কৃপা দৃষ্টির আগুন দিয়ে আমাকে পুড়িয়ে পরিষ্কার করে নাও, অগ্নিশুদ্ধ করে, ছাই করে, শিপ করে তোলো, চাঁদ মুখে ছাই মাখো, আমি ছাই মাখতে প্রস্তুত। এবং যে ব্যক্তি এইভাবে বীরত্বের সঙ্গে বিদ্যাপথে অগ্রসর হন, তার কোনোদিন অবিদ্যা তাকে ঘিরে ধরতে পারে না, দুঃখ অন্তত পক্ষে তাকে কখনো বিচলিত করতে পারে না, কোনো ভয়, কোনো কুণ্ঠা, কোনো শঙ্কা তাকে টলিয়ে দিতে পারে না, হাজারো সংকটের মাঝখানে দাঁড়িয়েও। জম বা মৃত্যু এসে তাকে দেখে সমীহ করে বলে যে তোমাকে কি আমি ছুঁতে পারি? এর নাম হচ্ছে বিদ্যা। সেটি কোন বিদ্যা? না, আত্মবিদ্যা, প্রেম বিদ্যা। সেই জন্যে বললেন যে বিদ্যা, সেই বিদ্যা যদি আসে তাহলে বিনয় আসবে, আর বিনয় থেকে আসবে পাত্রতা। সব সময়ই আসবে যে আমি আরও এক্সপ্যান্ডেড হতে চাই, আমার কনসিয়াসনেস লেভেলে আমি আরও বড় হতে চাই, আরও বাড়তে চাই, আমি যেইটুকু হয়েছি তার থেকে আমি আরও হয়ে উঠতে চাই। স্বামীজি বলছেন বি অ্যান্ড মেক, হয়ে ওঠা। হয়ে ওঠার আসলে কিছুই নেই, আমি যেমন তেমনই, কিন্তু কোনটা হয়ে ওঠা? না, আমার বিস্তৃতি। যত আমি ব্রহ্ম শব্দের অর্থ কি, যে নিজে বাড়ে এবং অন্যকে বাড়ায়, তাকে বলে ব্রহ্ম। সেই সবসময় বেড়ে ওঠার জন্য, তার চৈতন্য সত্তায় সবসময় প্রসারিত হবার জন্য সবসময় সদা সর্বদা প্রস্তুত থাকে কে? প্রকৃত যে বিদ্যার্থী। এবং সে মারাত্মক দুই চোখের কাছে সে নিজেকে সমর্পিত করে দেয়।
যে দুই চোখ অন্তর্যামী হয়ে সাক্ষী স্বরূপ হয়ে তাকিয়ে আছে নিরন্তর, সে কান্ত কবি রজনীকান্ত সেন কি বলছেন, যেমন পাপের বোঝায় নে মনের আধার কোণে রাখি, যেমন পাপের বোঝায় নে মনের আধার কোণে রাখি, অমনি চমকে উঠে দেখি পাশে জ্বলছে তোমার আঁখি, অমনি চমকে উঠে দেখি পাশে জ্বলছে তোমার আঁখি, তখন লাজে ভয়ে কাঁপতে কাঁপতে আমি চরণ তলে পড়ি, লাজে ভয়ে কাঁপতে কাঁপতে আমি চরণ তলে পড়ি, বলি বামাল ধরা পড়ে গেছি, বামাল ধরা পড়ে গেছি, এখন যা করো হরি তুমি আমার অন্তস্থলের খবর জানো, ভাবতে প্রভু আমি লাজে মরি, আমি দশের চোখে ধুলো দিতে কিনা ভাবি আর কিনা করি, তুমি আমার অন্তস্থলের খবর জানো, ভাবতে প্রভু আমি লাজে মরি। তা এই যে তিনি সবসময় অন্তরে তাকিয়ে আছেন, পাশে জ্বলছে তোমার আঁখি, সেই চোখ দুটির যখন বিশেষ কৃপা হয় তখন কি কি কৃপা হলে কি হয় না, আমাদের নজর পড়ে সেই চোখের দিকে, একটা অদ্ভুত টান অনুভব হয়। কৃষ্ণ, কৃষ্ণ যিনি আকর্ষণ করেন, তিনি যখন কৃপা করছেন একটা টান অনুভব হচ্ছে যে কেউ যেন আমার দিকে তাকিয়ে আছি, দেখি তো কে। আমাদের অনেক সময় হয় না, সাইড ভিউ থেকে বা পেছন থেকে কেউ যদি সাধারণ কোনো মানুষও থাকে মনে হয় দেখি তো মনে হচ্ছে কেউ তাকিয়ে আছে নাকি আমার দিকে, এটা হয় তো, এটা অরাতে আমাদের অরার মধ্যে একটা সেন্সেশন আসে, সেন্সার লাগানো আছে আমাদের সিস্টেমে, আমরা বুঝতে পারি যে কেউ আমার আশপাশে ঘুরছে বা কেউ আমার দিকে তাকাচ্ছে। তো এই যে সেন্সেশন, এইটা যখন সে পরমাত্মার প্রতি হয় বা সেই সচ্চিদানন্দ গুরুর প্রতি হয় যে সে বোধহয় আমার দিকে তাকিয়ে আছে, তখনই ভেতরের দিকে নজর পড়ে। আর যখন ভেতরের দিকে নজর পড়ল, সেই নজরে যদি নিজেকে পুরোপুরি ডেডিকেট, পুরোপুরি সমর্পিত, পুরোপুরি সারেন্ডার করে দেওয়া সম্ভব হয়, তাহলে আর কোনোই চিন্তা নেই। সেই নজরের পথ ধরে ধরেই, সেই চোখ থেকে যে আলো বেরিয়ে আছে সে আলোর পথ ধরে হাঁটতে হাঁটতেই যার চোখ তার কাছে পৌঁছে যাওয়া যায়, গিয়ে দেখা যায় যার চোখ দেখে আমি আকৃষ্ট হয়ে এসেছিলাম সে আর আমি অভিন্ন, দুই বলে কিচ্ছু নেই, সে আর আমি এক। এই প্রসঙ্গে আমার অত্যন্ত প্রিয় একটি গজল আছে, আমি অনেক অনুষ্ঠানে প্রায়ই আমি গিয়ে থাকি, যারা শুনেছেন আগেও আমি তারাও যদি এখন লাইভে শুনছেন, জানি না শুনছেন কি না, তারা শুনতে পারবেন যে ওই গানটি আমি ভীষণই গাই, আমার ভীষণ পছন্দের গান। একটি গজল আছে খুব জনপ্রিয় গজল, জগজিৎ সিং এর গাওয়া, মেরি জিন্দগি কিসি অর কি, মেরে নাম কা কোই অর হ্যায়, মেরি জিন্দগি কিসি অর কি, মেরে নাম কা কোই অর হ্যায়, মেরা অক্স হ্যায় সরে আইনা, বস আইনা কোই অর হ্যায়, মেরি জিন্দগি वो मेरी तरफ निगड़ा रहे, मेरा ध्यान जाने कहाँ रहे, वो मेरी
निगरा रहे मेरा ध्यान जाने कहाँ रहे। मेरी आँख में कई सूरते, मेरी आँख में कई सूरते, मुझे चाहता कोई यार है। मेरी जिंदगी किसी और की, मेरे नाम का कोई यार है। मेरा अक्स है सर आईना, बस आईना कोई यार है। अक्स अक्स माने उर्दू भाषा रिफ्लेक्शन, छाया प्रतिबिंब। मेरा अक्स है सर आईना, एक जन आयना आखने जन प्रतिबिंब देखते पासी, किन्तु प्रश्न आयनाटा के? মনে হচ্ছে আয়নাটা দুটো চোখ যে দেখিয়ে দিচ্ছে আমি কে। সে যেন ভেতর থেকে বলছে এই চোখ দুটির দিকে চাও, তবে দেখতে পাবে আসলে তুমি কে। তুমি মন নও, তুমি দেহ নও। তোমার মন তোমাকে ভয় দেখায়, তোমার মন তোমাকে দুঃখ দেয়, তোমার মন তোমাকে সুখ দেয়, তোমার মন তোমাকে আহ্লাদিত করে কখনো, তোমার মন তোমাকে চোখের জলে ভাসায়। তোমার মন সবসময় তোমাকে দুশ্চিন্তার মধ্যে রাখে, তোমার মন সবসময় তোমাকে কুণ্ঠা এনে দেয়, তোমার মন সবসময় তোমাকে চেষ্টা করে বেঁধে রাখতে এই দেহের সীমানায়, যে দেহের সীমানায় শুধু আছে মৃত্যু ভয়, যে দেহের সীমানায় আছে শুধু আশঙ্কা দুশ্চিন্তা, কাল কি হবে, পরশু কি হবে, বার্ধক্য দশায় কি হবে, অসুখ করলে কি হবে, প্রিয়জনেরা সবাই চলে গেলে কি হবে, আমি একা হয়ে গেলে কি হবে, শুধু কি হবে, শুধু কি হবে, শুধু ভবিষ্যৎ। সে ভবিষ্যতের ভাবনা তোমাকে বর্তমান থেকে সরিয়ে টেনে হিঁচড়ে রক্তাক্ত করছে, আর নয়তো অতীতে টেনে নিয়ে চলে যাচ্ছে। কবে কোথায় কার কাছে অপমানিত হয়েছো, কবে তোমাকে কে দুঃখ দিয়েছে, কবে তোমার কোনটা হারিয়েছে, কবে কবে তোমাকে কোন জিনিসের জন্য দুঃখ পেতে হয়েছে, তো সেই সমস্ত কে দিচ্ছে? তোমাকে মন দিচ্ছে, সেই চোখ টেনে বলছে আমি তোমাকে টানছি কারণ তোমার ওপরে আমি কৃপা করছি বলে। আমার চোখের দিকে চাও, তারায় তোমার দৃষ্টি ফেলে দেখো, এখানে যে আয়না আছে এই আয়নার দিকে তাকিয়ে দেখো তুমি আসলে কে। তুমি মন নও, তুমি চৈতন্য সত্তা, তুমি দেহ এবং মনের অতীত। তোমার দেহ মন মরে যাবে, তুমি কোনোদিনও মরবে না। তুমি অমর, তুমি অজর, তুমি অজেয়, তুমি অশোক, তুমি সব সময় পরম শান্তিতে বিরাজ করো, কারণ জানো যে তুমি আসলে কে। তুমি নিজেকে চিনে নাও, তুমি আসলে কে। তো এই যে চিনে নেওয়ার জন্য তিনি যদি গুরু হয়ে, তিনি সেই সচ্চিদানন্দ গুরু মানে আলো, তিনি যদি টর্চটা না ধরেন, তিনি যদি লাইটটা না ফেলেন, তাহলে সেই আলো বে, আলোর সারণী বে, আমরা যাব কি করে? নিজের ঘরে মনোচল নিজ নিকেতনে, সংসার ও বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে? তা এখন কথা হচ্ছে যে এই প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সব সময় আমাদেরকে অন্তর থেকে ডাকছেন কে না গুরু, অন্তর থেকে ডাকছেন সেই সচ্চিদানন্দ প্রাণ শক্তি। এই দুই চোখের প্রসঙ্গে একটা ওড়িয়া ভজন আমার খুব মনে আসছে, যে ওড়িয়া ভজনটি প্রভু জগন্নাথকে উদ্দেশ্য করে, এবং এই ভজনটিও আমার খুব অন্যতম একটি প্রিয় ভজন। আমি শিখেছি আমার এক বোনের থেকে, সে উৎকলবাসিনী। যেমন আমার চারিদিকে যে কত বোন কত ভাই কত আপনজন ছড়িয়ে আছেন এই সৎসঙ্গের মাধ্যমে, সেই রকমই একজন। তা তার কাছে শেখা আমার এই গান। কহ চকায়া কি তোতে পচারুছি, বড় দণ্ডে ঠিয়া হই। কহ চকায়া কি তোতে পচারুছি, বড় দণ্ডে ঠিয়া হই। শুন
बड़ा ठाकुर सुना संसार को सुना ठाकुर सुना संसार को चुना कलु कहीं पाई मु मांगु थीली तो भुज छाई तू देलु मोते मोलु हपे कोरी थीली तो ते आसा कलु मोर सर्वनाश करी थीली तो ते आसा कलु मोर सर्वनाश तो देहे मो सुख सहिला नहीं कह चकाया की तोते पचारूछी बड़ दंडे ठिया होई मु भासुछी रे ए भव जाले तू हसुछु रे से नीलांचले मु भासुछि रे ए भव जाले तू हसुछु रे से नीलांचले करी थीली तोते आसा कलु मोर सर्वनाश करी थीली तोते आसा कलु मोर सर्वनाश तो देहे मो सुख सहिला नहीं कहो चकाया की तोते पचारूछी बड़ दंडे ठिया होई सुना ठाकुर सुना संसार को चुना कलु कहीं पाई कह चकाया की तोते पचारूछी बड़ दंडे ठिया होई भक्तेर अभिमान ए तो ब्याजस्तुति ব্যাজস্তুতি বেশি পাওয়া যায় জগন্নাথের ভক্তদের গানের মধ্যে। নিন্দাচ্ছলে প্রশংসা কীরকমভাবে, যে বড় দণ্ডে দাঁড়িয়ে মানে বড় রাস্তায়, মানে ওই জগন্নাথপুরীতে শ্রীক্ষেত্রে জগন্নাথ মন্দিরের বাইরে ওই সিংহদুয়ারের সামনে যে বড় রাস্তা চওড়া রাস্তা সেটিকে বড় দণ্ড বলা হচ্ছে। তা বড় দাণ্ডে দাঁড়িয়ে আমি তোমার কাছে একটাই জিজ্ঞাসা করছি, আমার অন্য কিছু জিজ্ঞাসা নেই। তুমি তো সোনা ঠাকুর, মানে তুমি সোনার ঠাকুর, নিজে তো সবসময় ভালো মন্দ খাচ্ছ দাচ্ছ, একদম সোনার সাজসজ্জায় বসে আছো, রত্ন পালঙ্কে বসে রয়েছো, তোমার আর কিসের চিন্তা, নিজে তো বেশ আরামেই আছো। তা আমার সংসার তুমি পুড়িয়ে ছাড়খাড় করে দিলে কেন? বললেন, তোমাকেই তোমার ওপরই ভরসা করেছিলাম, করি থেলি তোতে আস কলু মোর সর্বনাশ, তোমাকেই ভরসা করেছিলাম আর তুমি আমার সর্বনাশ করে দিলে। এখানে যেন ব্যাজস্তুতি করে বলছেন, বেশ করেছ, আমি বহু বাসনায় প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মোরে। কবিগুরু বলছেন না, আমি বহু বাসনায় প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মোরে, আমি বহু বাসনায় প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মোরে, এ কৃপা কঠোর শুনছি তোমোর জীবন ভরে, আমি বহু বাসনায় প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মোরে। বেশ করেছো, তুমি আমাকে বঞ্চিত করেছো, আমাকে তুমি কষ্ট দিয়েছো, আমি তার জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।
কবিগুরু সে আরেকটি সর্বনাশ শব্দের কথাটাই মনে এসে গেল। আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, এ সময় হয়ে আসছে, আর ছ মিনিট হাতে আছে, আজকে আর বেশি বলতে পারছি না। এই মারাত্মক দুই চোখের কবলে যে পড়েছে তার আর নিস্তার নেই। সে স্বামীজিকে একবার মিসেস হ্যান্সব্রো জিজ্ঞেস করেছিলেন। মিসেস হ্যান্সব্রো তাঁর পাশ্চাত্য দেশিয়া শিষ্যা, তাঁর অ্যাসিস্ট্যান্ট, তাঁর সেক্রেটারি। তাই তিনি একদিন বলেছিলেন, স্বামীজি আমার আধ্যাত্মিক উন্নতি কিছু হবে তো? তাই স্বামীজি মজা করে বলেছিলেন, একবার যখন ওই কালকে উটের ছোবল খেয়ে নিয়েছো আর চিন্তা নেই, কালে কালে বিষের জ্বালা টের পাবে। তার মানে ওই ঠাকুর বলেছেন না, ঢোড়াশায় সাপ যদি গেলে তাহলে সাপেরও কষ্ট আর ব্যাঙেরও কষ্ট, আর যদি জাত সাপে গেলে তাহলে চিন্তা নেই, একেবারে সরাসরি পেটে, তার মুক্তি অনিবার্য। কিসের থেকে মুক্তি? মনের থেকে মুক্তি। মনের মুক্তি মানে মন থেকে মুক্ত হওয়াই আসলে মনের মুক্তি। আমরা বলি মনের মুক্তি চাই, মনকে বড় করতে হবে, মন টন করে কিচ্ছু লাভ নেই, মনের থেকে বেরিয়ে আসতে হবে, তবেই সমস্ত ঝঞ্ঝাটের নিষ্পত্তি। কোনো যন্ত্রণার যন্ত্রণা থাকবে না, তখন অদম্য সাহস, প্রত্যেকটি অসুবিধা, প্রত্যেকটি সংকট, প্রত্যেকটি যন্ত্রণা, প্রত্যেকটি ঝঞ্ঝাট পূর্ণ পরিস্থিতিকে, মৃত্যুর মাঝখানে দাঁড়িয়েও তখন অদম্য সাহস থাকে, সেইটিকে চ্যালেঞ্জ হিসেবে মনে হয়। যে মরবো তো বটেই, তিল তিল করে মরবো কেন, মরবো তো একবার মরবো, প্রতি মুহূর্তে বাঁচবো, শেষ নিঃশ্বাস ফেলবো যখন বাঁচবো। এবং সে বাঁচাটা কিসের হবে? না প্রেমের বাঁচা, সে বাঁচার মধ্যে থাকবে ভালোবাসা, শুধু থাকবে করুণা, সকলের জন্য চিন্তা, সকলের জন্য ভাবনা, সবাইকে নিজের হৃদয়ে আলিঙ্গন করবার মতন বিস্তৃততা। সে বিস্তৃতি চাই, তার নামই হচ্ছে চৈতন্য। সে মারাত্মক দুই চোখ এইভাবেই আমাদেরকে আলোকিত করতে থাকে, কিন্তু সে চোখের কাছে সারেন্ডার্ড হতে হয়। বিরজানন্দ সেই জন্যই বলছেন, স্বামী বিরজানন্দ, সে শরৎচন্দ্র গুপ্তের কি হয়েছিল না, তার মানে স্বামীজির তার মনোহর রূপ ও মারাত্মক চক্ষু মুগ্ধ করেছিল শরৎচন্দ্র গুপ্তকে। মুগ্ধ মানে একদম মোহিত হয়ে গিয়েছিলেন, বাহ্য জ্ঞান তাঁর চলে গিয়েছিল। এবং পরে পরে আস্তে আস্তে আরও কি ঘটবে সেগুলো আমরা দেখার চেষ্টা করব, যদি স্বামীজির কৃপা হয়, সদানন্দজির কৃপা হয়, সচ্চিদানন্দ গুরুর কৃপা হয়। আমরা এই সদানন্দজির জীবনটাকে আরেকটু দেখবার চেষ্টা রাখব পরবর্তী দিনগুলিতে। এবং শেষে আরেকটি কথা বলি, এক জায়গায় স্বামী সদানন্দজি বলছেন, তোরা যেন মনে করিস না আমি স্বামীজির গ্ল্যামার দেখে তাঁর পিছু নিয়েছিলাম, তোরা যেন মনে করিস না। আরে যে গুরু তার শিষ্যের জুতো মাথায় বয়, তার প্রেমে না পড়ে থাকা যায়, তাকে ভালো না বেসে থাকা যায়? সে জুতো বওয়ার কাহিনী, কাহিনী বলবো না, সে ঘটনা নিয়ে আমরা আগামী দিনের কথা নিয়ে শুরু করার চেষ্টা রাখছি, ইচ্ছা রাখছি। এখন আমার ইচ্ছা হলেই তো হলো না, আজকে কিভাবে কথাটি এগোবে আমি নিজেও জানতাম না, বসেছিলাম, তিনি যেমন বলালেন। যদি আপনাদের একটু ভালো লেগে থাকে সেটি স্বামীজির, আর যদি একদম ভালো না লেগে থাকে সেটা আমার দায়। আর একটু যদি ভালো লেগে থাকে বা মনে কোনো রকম দাগ কেটে থাকে সেটি স্বামীজির কৃপা। তা যাই হোক, আজকে আমরা একদম কথার শেষ পর্বে চলে এসেছি, অন্তিম পর্বে চলে এসেছি। তা এই সময় আমরা ওই জগন্নাথ প্রভুকে যেমন স্মরণ করলাম, আমরা স্মরণ করলাম সেই উর্দু গজল, আর অবশেষে সে চোখের কথা দিয়েই কবিগুরুর একটি দুলাইন গেয়ে এখানে বিশ্রাম দেব। চেনা তোমার ওই মাহং ব্রহ্ম নিরাকুরিয়াং মা মা ব্রহ্ম নিরাকরদ অনিরাকরণমস্তু। না না না, তুমি যদি আমার প্রতি প্রসন্ন হয়ে কোনো মতে একবার তোমার কৃপা কৃপা দৃষ্টি ফেলেছ, সেই দৃষ্টির থেকে আমি নিজেকে সরিয়ে কিছুতেই নেব না, আমি তাকিয়ে থাকবো তোমার দিকেই, আর কোনো দিকে তাকাবো না, শুধু তোমার দিকেই আমি চেয়ে থাকবো। কারণ তোমার দৃষ্টিপথে চেয়ে থাকলেই আমার আরাম, আমার শান্তি, আমার স্বস্তি। আমি তোমার দৃষ্টিপথ ধরেই, তোমার চোখের কিরণ ধরে ধরেই এগিয়ে যাব নিজের কাছে, আসল আমির কাছে পৌঁছে যাব, আমার নিজের ঘরে। মিলাবো নয়ন
তব নয়নের সাথে মিলাব এ হাত তব দক্ষিণ হাতে প্রিয়তম হে জাগো 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 মোর জীবনে মোর হৃদয়ের গোপন বিজন ঘরে একেলা রয়েছো নীরব শয়ন পরে মোর হৃদয়ের গোপন বিজন ঘরে একেলা রয়েছো নীরব শয়ন পরে প্রিয়তম হে জাগো 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 ওম সর্বে ভবন্তু সুখিনাঃ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে হরিঃ ওম তৎসত ওম শান্তি শান্তি শান্তিঃ হরিঃ ওম তৎসত ওম।